আমরা যে হোটেলে আছি, হোটেলের নাম হচ্ছে বিভূতি বিহার। মোটামুটি ঠিকই আছে হোটেলটা। তাহলে এবারে আমরা সুবর্ণরেখা নদী আর ফুলডুঙ্গুড়িতে যাব। যেহেতু একটু সকালবেলা আমাদের বেরোনো অভ্যাস আছে সকালবেলা, তাই আমরা সকালবেলা উঠেই আগে বেরিয়ে যাই। তো এটা দিয়ে ওই ছাদে যাওয়া যায়, দেখি কিরকম। আমরা হচ্ছে ওই পাশের ওই ব্যালকনিটার যে রুম, ওই রুমটাই ছিলাম। এই হচ্ছে টেন্ট, এটা ফোর বেড টেন্ট। ভালো, বেশ। এখানে থাকার একখানা অন্যরকম মজা। টেন্টে যারা থাকবে তাদের জন্য এই দুটো বাথরুম, মানে তারা এই দুটো বাথরুম ইউজ করতে পারবে। গতকাল যখন ধরাগিরিতে গিয়েছিলাম, হঠাৎ আসার সময় হচ্ছে দেখি স্টার্ট নিচ্ছে না। তা ব্যাটারিটা হচ্ছে নতুন ব্যাটারি, কানেকশনটা আছে, এটা যতদূর সম্ভব আলগা হয়ে গেছিল। রাস্তা খুব খারাপ, তো তো আমরা এখন এই ফুলডুঙ্গরি টিলাতে এসেছি। এই যে এটা দিয়ে ওই হাইওয়ের পাশেই একদম এটা দিয়ে এসেছি। এই হচ্ছে যাচ্ছি, তো ফুলডুঙ্গরি টিলাতে যাচ্ছি। এই রকম রাস্তা, এই পাহাড়টা পুরো হচ্ছে এই আস্তে আস্তে ঘুরে ঘুরে হচ্ছে ওপরে উঠতে হবে। এই যে রাস্তা পেছন দিয়ে এই রাস্তা ধরে এসেছি। একটা মশা সবে কামড়াবে বলে বসছিল। ভালো, আস্তে আস্তে হেঁটে হেঁটে ওপরে উঠে যাওয়াই যায়, ওটা নিয়ে সমস্যা নেই। আমরা একটু ভোরবেলায় চলে এসেছি বলে এখনও অনেক আসিনি, অবশ্য আমাদের কাছে সময় কম, আমরা এইরকমই বেরোই। একদম ভোরে হচ্ছে সাইট সিন করে নিই। ভোরবেলা বেরোলে হচ্ছে একটু ফাঁকাও থাকে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও থাকে। এই রাস্তা ধরে এসেছি, হাইওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। সেই ওই মাথায় যাব, একদম ওই পাহাড়ের টপে। ওই যে একটা কংক্রিটের একটা কিছু দেখা যাচ্ছে, ওই ওপরটায় যাব। তো মোটামুটি পৌঁছে গেছি ওপরে। এই টিলাটার নাম হচ্ছে ফুলডুঙ্গরি টিলা। এই রাস্তা দিয়ে এসেছি আমরা, তো সামনে দেখছি আর রাস্তা নেই। দেখা যাক, এই এপাশে মনে হয় আর একটা আছে রাস্তা, ওটা দিয়ে যাওয়া যায় কিনা দেখি। এখান দিয়ে যাওয়া যায়, কিন্তু প্যান্টের মধ্যে এই কী বলে এগুলোকে, কাঁটা ভর্তি হয়ে যাবে। এই যে ওপরটা এইরকম, এখান দিয়ে নামতে হবে। এটা অতটা আগাছা নেই। একটা কথা বলে রাখি, এই ঘেরা জায়গাটার ভেতরে না আসাই ভালো, কিছু দেখার নেই। এবং এত বেশি জঙ্গল আগাছায় ভরা, সাপখোপ থাকাটা খুবই স্বাভাবিক, এটা আমার মনে হয়েছে। আবার নিচে নেমে যাচ্ছি। একজন একটা শর্টকাট রাস্তা দেখিয়ে দিল, ফিরে চললাম সেই পথে। কয়েক মিনিটের মধ্যেই হাইওয়ের পাশে চলে আসলাম। এটা হচ্ছে শর্টকাট রাস্তা, কারণ ওটা দিয়ে ঘুরে গেলে আর একটু সময় বেশি লাগবে। ঠিকই বলেছি, এটা দিয়ে খুব তাড়াতাড়ি হচ্ছে নেমে আসা যায়, যদিও পা স্লিপ করছিল একটু। এই যে আমরা চলে এসেছি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তো ওপর থেকে এই রাস্তা ধরেই আমরা নেমেছি, এটা হচ্ছে শর্টকাট রাস্তা। আর এই রাস্তাটা হচ্ছে চলে গেছে ওপরে ঘুরে ঘুরে রাস্তা, তার মানে এই রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে ঘুরপথে, এই রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে শর্টকাট। এবারে আমরা এখান থেকে যাব রামকৃষ্ণ মঠ। এখন এসেছি রামকৃষ্ণ মঠে, রামকৃষ্ণ মঠ ঘাটশিলা, কিন্তু গেট এখানে বন্ধ দেখছি। করোনার জন্য মনে হয় সাধারণ পাবলিককে ভেতরে ঢুকতে দিচ্ছে না, সেই জন্য গেটটা এখন বন্ধ আছে। এই গেস্ট হাউসটাও আমি চেষ্টা করেছিলাম বুকিংয়ের জন্য, কিন্তু ওরা বললো যে না, এখন আমাদের বুকিং নেওয়া হচ্ছে না,
যখন পরিস্থিতি ঠিক হবে তখন হচ্ছে বুকিং দেওয়া হবে। রামকৃষ্ণ মঠের ভেতরে তো যাওয়া যাবে না, কারণ করোনার জন্য এখন পুরো গেট বন্ধ। চলে এসেছি সুবর্ণরেখা নদীর পাড়ে, এখান থেকে খুব সুন্দর লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছে যায়।